सीजन ही चल रहा है, हाँ सीजन हमारा सीजन स्टार्ट होता है सितंबर अक्टूबर नवंबर दिसंबर, उसके बाद थोड़ा सा ठंडा में थोड़ा टेस्ट कम रहता है, उसके बाद आपका हम हाँपिए गेछि আমি আর হাঁটতে পাচ্ছি না। এখানে যারা ভাবছেন বাচ্চা নিয়ে আসবেন উপরে উঠবেন, একদমই পারবেন না, বয়স্করা একদমই হাঁটতে পারবেন না। এসে এসে 10 কিলোমিটার হয় মানে সোনাদা বলকে এক জায়গা আছে। আচ্ছা আচ্ছা, হম লোক যে নিউ জলপাইগুড়ি সে দার্জিলিং আতে হে কিতনে ভাড়া পড়তে হে? ও বাবা খুব ঠান্ডা, হাত তো বরফে জমে গেল মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। দার্জিলিং ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। আজ আমাদের গন্তব্য লামাহাটা। ব্রেকফাস্টের পর দার্জিলিং শহরকে টাটা করে পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাহাড়ি গ্রামের ভিতর দিয়ে চলছে আমাদের গাড়ি। লামাহাটাতে আগে থেকেই বুকিং করা আছে আমাদের প্রিয় রিসর্টটি। চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে লামাহাটা রিসর্ট ও তার আশেপাশের অঞ্চলটি ঘুরে দেখাই। কিভাবে আসবেন, কত খরচ, কিভাবে বুকিং করবেন, সব তথ্য রইল ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার রাস্তাতেই লামাহাটা পাহাড়ি গ্রামটি অবস্থিত আর আমাদের রিসর্টটি একদম রাস্তা লাগোয়া চড়াই উতরাই এর কোনো সমস্যা নেই। আমি লামাহাটা রিসর্টে এসেছি, আমি লামাহাটা রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখাবো। এখানে বেলকনি টাইপ আছে আর এখান থেকে ভিউ দেখা যায়। এই যে বসার জন্য চেয়ার টেবিল, এখানে বসে থাকতে পারবে, কোনো ব্যাপার নেই, দেখে ভিউ দেখতে পারবে আর খুবই সুন্দর। এখন বেলকনিতে আছি, বেলকনিতে দেখো বসার জন্য কত সুন্দর চেয়ার টেবিল পাতা আছে। আর এই যে বাচ্চাদের জন্য বড়দের জন্য খেলনা যার যেমন ইচ্ছা, আর এখানে বসে আপনি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবেন। আমরা দুটো রুম নিয়েছি, 103 আর 104। এখন 104 নাম্বারটা দেখাই। এদিকে টিভি আছে আর টেবিল, এদিকে এই তো বেড আছে আর কিছুই নেই। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, দেখে খুব পছন্দ হয়েছে। এখন বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমে এদিকে শাওয়ার আছে, বেসিন আছে, বালতি দেওয়া আছে আর কমোড আছে, পরিষ্কার আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন 103 নাম্বার রুমটি আপনাদের দেখাই, আসুন। এখানে আয়না আছে, মোটামুটি সাইজ, তেমন একটা বড় না। টিভি, এদিকে টেবিল আছে জিনিসপত্র রাখার, এদিকে বেড, একজনা শুতে পারবেন, এখানে একজনা শুতে পারবেন, ওখানে দুজনা, মোটামুটি তিনজন থাকতে পারবেন একটা রুমেতে। আর এখন আমি বাথরুমটা দেখাই, চলো। বাথরুমে বেসিন, কোমোড, গিজার সবই আছে, পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার আছে, নোংরা একদমই নেই, খুব সুন্দর। এখানে বাচ্চাদের জন্য নানান রকমের খেলনা সামগ্রী রয়েছে।
ঠান্ডায় গরম গরম চা আর ব্যালকনিতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখা একদম জমে গেছে। গুড মর্নিং, সকালবেলা বসে আছি, চা টা খাওয়া হয়ে গেছে, এখন প্রাকৃতিক দৃশ্য দেখছি। আমাদের আজকে তৃতীয় দিন, আমি এখন আছি লামাহাটা, আর আজকে যাব হচ্ছে একটু পরে 10:30 নাগাদ তাত্তা তিনচুলের উদ্দেশ্যে, আর সব কিছু সাইটসিং করতে করতে যাব। আর আজকে আমাদের রাত্রে ট্রেন আছে, আজকে চলে যাচ্ছি বাড়িতে। নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলিও খুব সুন্দর, চারিদিকে পাহাড়ি ফুলের সম্ভার ও তার মাঝে রয়েছে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। চলুন এবার রিসোর্টের কিচেন ও খাওয়ার জায়গা দেখাই। আপনি চাইলে রুমে বসেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিচেন একদম পরিচ্ছন্ন এবং বেশ সুন্দর সাজানো গোছানো। রান্না খুব সুন্দর, পুরো মনে হবে আপনি নিজের বাড়ির মতো রান্না করা খাবার খাচ্ছেন। যেহেতু ফুডিং লজিং একসাথে, তাই আলাদা করে কিছু কিনে খাওয়ার দরকার নেই। চেক আউট এর দিন সকালে আমাদের জন্য পুরি সবজি বরাদ্দ ছিল, সেটা রান্নাও হয়ে গেছিল, কিন্তু আমার পরিবার হলো ভেতো বাঙালি, সকালেও আমাদের ভাত হলে খুব ভালো হয়। আমার বেবি ভাত না খেয়ে গাড়িতে উঠলে বমি করবে বলাতে রিসোর্টের ওনারের সঙ্গে সঙ্গে আমাদের জন্য খাবার চেঞ্জ করে কম সময়ের মধ্যেই ডাল সবজি ভাত করে দিয়েছিলেন। দাদার এই আন্তরিকতা কোনোদিন ভুলব না, ওনাদের সকলের ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। আবার যদি লামাহাটা আসি তো আমি এখানেই থাকবো। আমি এখন লামাহাটা হোমস্টে ওনারের সঙ্গে কথা বলছি। ভাইয়া নমস্তে, আপনার নাম ক্যা হে? মেরা চিরিং। আপ এহাপে হি রাইতে হে? হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, আর এহা কে সিজন ওয়াইজ বা অফ সিজন মে কিতনা ভাড়া হোতা হে? আচ্ছা, আবি তো মানে সিজনই চল রহা হে। হ্যাঁ, সিজন আমারা সিজন স্টার্ট হোতা হে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, ঠিক আছে। থোড়া সা ঠান্ডা মে থোড়া গেস্ট কম রহতা হে, উসকে বাদ আপকা মার্চ এপ্রিল সিজন স্টার্ট হোতা হে। সিজন মে হামারা রেট আপকো 1500 টু 1300 তক যাতা হে, ফিমেল কোর্স থেকে। হ্যাঁ, অফ সিজন মে 1200 1100 তক যাতা হে। আর এ হোমস্টে মে আনে কে লিয়ে অ্যাড্রেস বাতা দিজিয়ে। অ্যাড্রেস আপকো আগার তাপকুর সে আ রহা হে তো আপনি কলকাতা সে আ রহে তো তাপকুর সে আপকো গাড়ি লেকে সিধা আপকো এ কর্সেল রোড হোকে দরবঙ্গলা হোকে यहाँ पे आना पड़ेगा। अगर एन जी पी से आता है तो इंस्टा का सेवक करोड़ भी आ सकते हैं, बट सेवक करोड़ थोड़ा रास्ता रास्ता खराब होने के कारण सभी पर्सन होकर आना पड़ेगा। ओके ओके, थैंक यू सर, आपसे मिलकर बहुत अच्छी लगी। सब कुछ सुने ही नहीं छो, और अपनारा जो एखे आसार जो इच्छा थे अवश्य हमें स्क्रिने नम्बर दिए देव, चाहले अपनारा সেখান থেকে নিয়ে নিতে পারবে। যে দাদার গাড়িতে করে আমরা পুরো দার্জিলিং ঘুরলাম, আসুন তার সঙ্গে একবার পরিচয় করে নিই। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই এই গাড়িতে করে ঘুরছি, আর শিলিগুড়ি স্টেশন পর্যন্ত এই গাড়িতে করে যাব। আমি ফোন করে আগে থেকেই বুক করে নিয়েছিলাম। আমি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এসেছি, আর দার্জিলিং থেকে লামাহাটা এসেছি। আমি যে দাদার সঙ্গে এসেছি, ড্রাইভার দাদা, তার সঙ্গে এখানে কথা বলছি। হ্যালো ভাইয়া, কাইসে হো? আপনার নাম ক্যা হে? মেরা বংশুক, বংশুক শেরপা। আপনার ঘর হ্যাঁ এই ঘর হ্যাঁ? মেরা ঘর ইয়া সে এসে 20 কিলোমিটার হ্যায়, মতো সোনাদা বলকে এক জায়গা হ্যায়। আচ্ছা আচ্ছা, हम लोग जो न्यू जलपाईगुड़ी से दार्जिलिंग आते हैं, कितने भाड़ा पड़ता है दार्जिलिंग? हम लोग
आपका बहुत दूर हो गया तो अलग बात हो गया, डायरेक्ट डिस्टेंस देख के बाद मतलब होता है, मतलब दार्जिलिंग से मतलब रेगुलर प्राइस भाड़ा का आप लोग का ये 35 है, 3500 सीजन नॉर्मल सब जी जी, मतलब सीजन में थोड़ा कई जगह गाड़ी मिलने के लिए बहुत दिक्कत होता है ना उस टाइम पे, ज्यादा होता है, ज्यादा होता है मतलब ज्यादा मतलब उतना ज्यादा नहीं, हम लोग एडवांस आप लोग एडवांस बुकिंग करके रखेगा तो मतलब वही प्राइस होता है, मतलब थोड़ा सा आने से एक महीना का पहले। और हम जब सब साइट सीन घूमने के लिए एक साथ बुक करेंगे तो कुछ कम होगा? जी जी ऐसा मतलब पैकेज में बनाता है ना, पैकेज में आप लोग जैसे कि ट्रैवल एजेंसी का थ्रू आते हैं ना हम लोग, बुक करते हैं उसके बाद जैसे कि आप भैया के साथ हुआ ना ऐसा करके हो सकता है। सुनते ही পেয়েছো দাদা কি বললো, আমরা একবারেই নিউ জলপাইগুড়ি থেকে সমস্ত বুক করে ফেলেছি 3 দিনের ট্যুরে পুরোটাই। আপনাদের যাদের এই গাড়ি বুক করার জন্য আগ্রহী আছো তারা অবশ্যই তার নাম্বার আমি দিয়ে দেব স্ক্রিনে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, ফোন নাম্বারও দেওয়া থাকবে। নমস্কার বন্ধুরা, নিতু স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি আজকে এখনো চলে এসেছি লামাহাটা ইকো পার্কে, এখনে আমি ওপরে যাব, ওপরে দেখা যাক কি আছে দেখি গিয়ে। আর প্রচণ্ড উঁচুতে যেতে হবে হেঁটে হেঁটে, হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, দেখি কতটা পৌঁছাতে পারি, শেষ পর্যন্ত যেতে পারি কি না দেখতে হবে, কিন্তু জোরে জোরে হাঁটলে একদমই পৌঁছাতে পারবো না, ধীরে 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 যেতে হবে। দেখুন এখানে লেখা আছে 750 মিটার উপরে যেতে হবে, আর উপরে পৌঁছে গেলেই লেক দেখা যাবে। চলুন তাহলে। পাইন গাছের মধ্যে দিয়ে হেঁটে যেতে যা অনুভূতি হচ্ছে খুব সুন্দর লাগছে, মানে অন্যরকম ফিলিংস হচ্ছে, আমি কোথায় এসে গেছি, খুবই ভালো জায়গা। আমি হাঁপিয়ে গেছি, আমি আর হাঁটতে পারছি না। এখানে যারা ভাবছেন বাচ্চা নিয়ে আসবেন উপরে উঠবেন, একদমই পারবেন না, বয়স্করা একদমই হাঁটতে পারবেন না, আমাদের মতো বয়স হলে তারা পারবে। দেখতেই পাচ্ছ আমি কতটা হাঁপিয়ে গেছি, আর এই অবস্থা, আসার সময় খুব শীত লাগছিল, এত পড়েছি এত পড়েছি, হেঁটে সব খুলে ফেলতে হলো, এখন খুব গরম লেগে গেছে, আর রাস্তা থেকে শর্টে এসেছি ওর জন্য আরো বেশি হাঁপিয়ে গেছি। আমি পৌঁছে গেছি, আর একটু যেতে হবে। একদম উপরে পৌঁছানোর পর এখানে বড় বড় ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের চাই দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো এক লাফে এর উপরে উঠে পড়লাম। উপর থেকে চারিদিকের পাইন বন দারুণ লাগছে, মনে হচ্ছে কোনো সিনেমার শুটিং স্পট। চলে এসেছি আমি উপরে লেকে, লেকটা খুব সুন্দর লাগছে দেখতে, এটা দেখতে হলে একটু কষ্ট করতে হবে, একদম কষ্ট না করলে দেখতে পাবেন না, জলটা ততটা পরিষ্কার নেই, তবে লেকটা এখন ঘুরে দেখি পুরো লেকটা। রং বেরঙের পতাকার মাঝে সবুজ রঙের জল দেখতে বেশ ভালোই লাগছে, এত কষ্ট করে এটা দেখতে হলে আপনাকে কিন্তু 20 টাকার প্রবেশ মূল্য দিতে হবে। ও বাবা, খুব ঠান্ডা, হাত তো বরফে জমে গেল মনে হচ্ছে, ভীষণই ঠান্ডা জল। যাই হোক, আপনারা আসলে অবশ্যই একটু উপরে এসে কষ্ট করে দেখতেই হবে, আসলে মনটা ভরে যাবে, খুব ভালো লাগবে।
এখন আমি নামছি, এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আসলে 5টা অবধি খোলা থাকে, 5টার পরে আসবেন না, কারণ 5টার পরে বন্ধ হয়ে যাবে, আসলে আগে ঢুকতে হবে। আর নামছি এখন আমি, উঠতে আধা ঘন্টা লেগেছে, নামতেও আধা ঘন্টা লাগবে, মনে হয় একটু কম লাগবে, নামতে বেশি কষ্ট হয় না, উঠতেই বেশি কষ্ট হয়। দাদা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আর আমার চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে।